হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটাই মজা করতে থাকো আর দেখতে থাকো। তো চলো, ততক্ষণ দেখো আমি ফুল তুলে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুল তুলতে লেগে গেছি। তো এই গাছে বেশি ফুল ছিল না, একটা ঠাম্মা এসে ফুল নিয়ে গেছে, আর উপরে ফুল ছিল যে কটা আমি সে কটাই নিয়েছি। আর দেখো আর একটা গাছ থেকে নেবো, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁত দেখো আমার ক্যামেরাটা পড়ে যাবে। তো দেখো এবার আর একটা গাছ থেকে ফুল তুলতে চলে এসেছি। তো এটা ফুলটাকে আমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো দেখো, তো এই ফুলটা তোমরা হয়তো অনেককে নাম জানো, অনেক হয়তো দেখেছো। তো এই ফুলটা হচ্ছে কাঞ্চন ফুল বন্ধুরা। এই ফুলটার গন্ধটাও খুব সুন্দর, ফুলটাও দেখতে খুব সুন্দর। তো দেখো ফুলটা ওপরে ছিল, সেই জন্য আমি ঘর থেকে একটা তুলে নিয়ে আসি। তুলের ওপরে উঠে ফুল দুটো পাচ্ছি, বেশি ফুল ছিল না, মাত্র দুটো ফুল ছিল গাছে। আর আজকে ফুল দুটোই পাচ্ছি না, ফুল পারা হয়ে গেলে আমি ফুল সেটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এবার তুলসী পাতা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে। আমি এদিকে এখন একটা জবা ফুলের গাছ আছে, সেখান থেকে একটা জবা ফুল তুলে নেব, কারণ একটাই ফুল ফুটেছে গাছে। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর অনেক বড় একটা জবা ফুলের গাছ, কিন্তু একটাই ফুল ফুটেছে আজকে। তো তোমরা দেখো বন্ধুরা, আজকে এইটুকুই ফুল পেয়েছি, একটা জবা ফুল আর এইটুকু ফুল আর তুলসী পাতা। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ফুল টুল তোলা হয়ে গেছে। তো এখন আমি পুজোর বাসনগুলো মেজে নেব, কলে পাড়ে রেখে এসেছি। আর এখন এখানে একটা ভিজা কাপড় দিয়ে জায়গাটা মুছে দিচ্ছি, ঠাকুরের জায়গাটা, মানে ঘরটা। আমাদের এই ঘরটা খুবই ছোট, এই ঘরটাতে আমি ঘুমাই। আমি বিয়ের আগে এই ঘরে ঘুমাতাম, এখনও এই ঘরেই ঘুমাই। আর এখানে ঠাকুরও থাকে এক কোনাতে, মানে আমাদের ঘর বাড়িগুলো খুব ছোট বন্ধুরা, সেই জন্য জায়গাটাও খুব ছোট, ওই জন্য ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা দেখো জায়গাটা খুবই ছোট বন্ধুরা। তো তোমরা এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি দেখো পুজোর বাসন নিয়ে মাছতে চলে এসেছি এক সাইডে, মানে একটা ফুল গাছের নিচে। তো যাই হোক, কলে পাড়ে থাল বাসন মাজি না, যেহেতু পূজার বাসন মাজা লাগে, সেই জন্য কলে পাড়ে থাল বাসন মাজি না। তো তোমরা দেখতে পাচ্ছ না পুরোটা, কারণ আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো পরে আমি মানে বুঝতে পারিনি যে দেখা যাচ্ছে না, এডিট করার টাইমে আমি বুঝতে পারছি। তো তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইবার দেখো বন্ধুরা, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, মানে যেদিকে ঢোকে আর কি। তো আমি জল নিতে যাচ্ছি, মা আগে থেকে জল নিতে চলে এসেছিলো। মা দেখো জলগুলো ভরে নিচ্ছে, মাকে সম্পূর্ণটা দেখায়নি বন্ধুরা। আর দেখো আমি জল তোলা নিয়ে এসে এখানে ভাত নিয়েছি,
ভাত আর সকালবেলা হয়েছে সব কিছু দিয়ে একটা তরকারি, পুজো করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই বাড়ির ঠাকুর, এটা এখানে ঠাকুরগুলো থাকে। আমি এক্ষুনি পুজো দিলাম। তো আজকে বৃহস্পতিবার, সেজন্য চায়ের কলা প্রসাদ আর ফুলদানি দিয়েছি। তো তোমরা দেখলেই বন্ধুরা, সকালে ভাত খাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে দেখো স্নান টান করে আমি পুজো করে নিয়েছিলাম। তো পুজো করার পর দেখো আমি আমার তুলসী গাছে জল দেব, জল দিয়ে প্রণাম করবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা এখন দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো আমি এখন একটু হাঁটাহাঁটি করছি, কারণ দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। তো কি করবো, প্রত্যেকদিন বাড়িতে থাকি, ভালো লাগছে না বাড়িতে। ভিডিও টিডিও করে এখন একটু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, তো বাড়ির এখানে আছি। এই দেখো বাড়ি, ভিডিওটা লাস্ট বাজে শেষ করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। তো চলো টাটা বন্ধুরা, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।